পরিমল মাহাতো, এই যে পরিমল মাহাতো আছে, এই পরিমল মাহাতো প্রথম ওই ওইখানে যে প্রধান রায়পুরের সেই প্রধানকে দিয়ে বিশ্ব আদিবাসী দিবস পালন করেছিল এবং সেইটাই আজ পশ্চিমবঙ্গ সরকার পালন করছে পরিমলের দিয়ে। আমি বলতে চাইছি, তো আমি বললাম কুর্মির আদিবাসী সরকারি আদিবাসী নয়, কে সরকারি আদিবাসী? ঝাড়খন্ড রাজ্য প্রতিষ্ঠার সময় সরকারি নোটিফিকেশনে আছে উনি বলছেন যে তোমরা আদিবাসী আদিবাসী এই কথাটা আর বলে, এরপর বলবে যে হক অধিকার সাংবিধানিক স্বীকৃতির জন্য লড়াই, সাংবিধানিক স্বীকৃতির জন্য লড়াই, আদিবাসী কথাটা বলে না। আর আমি বলেছি ওই কথাগুলো যারা বলছে, মমতা ব্যানার্জি বললেন কিছু রাজনৈতিক চক্রান্তকারীরা চক্রান্ত করছে, তো সেটা ক্লারিফাই করে দিয়েছি যে সবগুলো কার তৃণমূলের নেতা নয়, তৃণমূলের সাথে রবীন্দ্র টুটু বাদ দিয়ে কোন মাঠে পাটুয়া কারো সম্পর্ক তৃণমূলের সাথে নাই, সবাই সিপিএম এর সিপিএম পার্টির হয়ে ওরা আন্দোলন করছে, সিপিএম এর মাটি ঘুরে গেছে তার জন্য আন্দোলন করছে, ওরা কেউ তৃণমূলের সাথে কোন প্রকার সম্পর্ক ওদের নাই। অথচ আমাদের এমএলএ এমপিরা সেটা কিন্তু মমতা ব্যানার্জিকে বুঝাতে পারছে না, এবং ওরা যদি সবাই তৃণমূলকে ভোট না দেয়, সবাই 30 লক্ষ বলছি 30 লক্ষ লোক ওরা যদি ভোট না দেয়, আমরা যদি কুর্মীরা ভোট দিই 42% ঝাড়গ্রামে সব কুর্মী যদি একজনকে আমরা ভোট দিই, তো ওইখানে এমপিটা একাই যদি নেবে কোন প্রতীকের দরকার হবে, কোন প্রতীকের দরকার হবে না। আর শিকান্তবাবুর ওইখানের যে গাম্ভীর্যতা দেখিল, দাদা আপনি জোর দিয়ে আরো মমতা ব্যানার্জিকে বলুন, আমরা বিটি দিই, বিটির বিহার দিই তাকে দেখে, জামাইকে তো শ্বশুরকে দেখে, শ্বশুরের চাকরি দেখে দিই, শ্বশুরের চাকরি দেখে দিই, জামাইকে কেমন বলে, আর শ্বশুর যদি চাকরি করে আর জামাইকে যদি ভাই আমার ইয়ার মতো যতির বইয়ের মতো গলবলিয়া হোক, গলবলিয়া জামাই হয়ে আমি বিটি দেব, 5 বছর দিয়ে একটু ভুল করেছি করেছি শিক্ষা হয়ে গেলে, কিন্তু যতির বই মহাদ দিল্লি কই কুর্মীর জন্য কিছু করেছে করেছে রাবাই হয়েছে করবে তাকে ভোট দিব আমরা। তো আমি বলেছি মমতা ব্যানার্জিকে, দিদি চারটা জঙ্গল মহলে কুর্মীর ভোট দ্বারা নিয়ন্ত্রিত হয় চারটা লোকসভা, তো আপনি পাঠাই কেন আমাদেরকে মেমোরান্ডমটা দেন, চারটা তো হাই আছে, যদি না দিতে পারি ওই তো দরখাস্ত আপনি ফেরত দেবেন, আপনি একবার গাম্ভীর্য তো দেখাবেন, একবার যেমন দেখাই দিয়েছিলেন আজ সাথী আমরা ছিল, আর আজ পরশু দিন তো 10 লক্ষ লোক থাকবে 20 লক্ষ লোক থাকবে, আপনি একবার গাম্ভীর্য দেখান না, সার্ক নিয়ে কত ভোটার আমাদের, তো আপনি আমার থেকে আরো বেশি জানেন, হ্যাঁ যদি টিকিট না দেন কিন্তু দাদা খেতে না দিলে কুল কুল হয়ে
বলবেন তো।